বৃহস্পতিবার দেশের 78তম স্বাধীনতা দিবস। এই উপলক্ষে সারা দেশের সাথে রাজ্য ও রাজ্য সরকার ও বিভিন্ন সংস্থার উদ্যোগে বিভিন্ন কার্যক্রম অনুষ্ঠিত হয়। 78তম স্বাধীনতা দিবস উদযাপনের অঙ্গ হিসেবে সকালে জাতীয় পতাকা উত্তোলন করল আগরতলা প্রেস ক্লাব। এদিন সকালে প্রেস ক্লাব প্রাঙ্গণে জাতীয় পতাকা উত্তোলন করেন আগরতলা প্রেস ক্লাবের সভাপতি জয়ন্ত ভট্টাচার্য। উপস্থিত ছিলেন আগরতলা প্রেস ক্লাবের সম্পাদক রমাকান্ত দে, ক্লাবের কার্যকরী কমিটির সদস্যবৃন্দ সহ বিভিন্ন সংবাদ মাধ্যমের সংবাদ প্রতিনিধিরা। এই অনুষ্ঠান প্রসঙ্গে আগরতলা প্রেস ক্লাবের সভাপতি জয়ন্ত ভট্টাচার্য বলেন, প্রতি বছরের মতো এবারও স্বাধীনতা দিবস উদযাপন করল আগরতলা প্রেস ক্লাব। একই সাথে এদিন আগরতলা প্রেস ক্লাবে 40তম বর্ষপূর্তি হল। এই উপলক্ষে আগরতলা প্রেস ক্লাবের সদস্য সদস্যদের অভিনন্দন জানান তিনি। আগরতলা প্রেস ক্লাবের পক্ষ থেকে জাতীয় পতাকা উত্তোলন করা হয়েছে, এটা আমরা প্রতি বছর করে থাকি। এবার 78তম স্বাধীনতা দিবস, আর সেই সঙ্গে আমাদের ক্লাবের 40 বছর পূর্তি হয়েছে। তো সেটাকে সামনে রেখে আমরা অনেক সাংবাদিকদের কল্যাণেও আমরা অনেকগুলো প্রোগ্রাম নিয়েছি। তো ভারতবর্ষের মানুষ দেশপ্রেমিক মানুষ, এবং ভারতবর্ষের সাংবাদিকরাও দেশপ্রেমিক। তো আজকে সবাই মিলে আমরা এই দিনটি উদযাপন করছি। উল্লেখ্য, প্রতি বছরের মতো স্বাধীনতা দিবস এবং ক্লাবের বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে এবারও প্রীতি সম্মিলনী এবং সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করেছে আগরতলা প্রেস ক্লাব কর্তৃপক্ষ। সাংস্কৃতিক অনুষ্ঠানে রাজ্যের বিভিন্ন শিল্পীরা অংশগ্রহণ করবেন। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।